ডোনাল্ড লুর সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিএনপি, বরং দেশ এবং দেশের মানুষের সংকট নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। জানান, সমমনা দলগুলোর সাথে আলোচনা করে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনের কর্মসূচি গ্রহণ করা হবে। ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না, নিজেরা সহিংসতা করে বিরোধীদের ওপর দোষ চাপাতে চায় ক্ষমতাসীনরা। পরে বাংলাদেশ লেবার পার্টির সাথে বৈঠকে মিলিত হয় বিএনপির লিয়াজো কমিটি। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি নাই। আমরা সংকিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। সহিংসতা সরকার করে এবং সরকার সেটার দায় আমাদের উপর চাপিয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আগামী দিনে হয়তো সেরকমই কোন ষড়যন্ত্র বা চক্রান্ত আছে তাদের। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।